আসসালামু আলাইকুম রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৯ আমাদের জীবনে প্রযুক্তি। এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ কৃষিতে প্রযুক্তি। পূর্বে পাঠে আমরা শিখেছিলাম দৈনন্দিন জীবনে প্রযুক্তি সম্পর্কে। দৈনন্দিন জীবনে বাসস্থান, খেলাধুলা, বিনোদন এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকি, সে সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা জানব কৃষিতে প্রযুক্তি। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমেই তোমাদের একটি প্রশ্ন দেয়া আছে, কৃষিকাজে আমরা কিভাবে প্রযুক্তি ব্যবহার করি? এই প্রশ্নটির ওপর ভিত্তি করে পাঠ্য বইতে তোমাদের ছকে একটি কাজ দেয়া আছে। চলো প্রথমে কাজের মূল বিষয়টি দেখে নিই। কাজের মূল বিষয় হচ্ছে কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার। প্রথমে দেখে নিই কী করতে হবে। ১, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের একদিকে রয়েছে কৃষিকাজ এবং অন্যদিকে রয়েছে ব্যবহৃত প্রযুক্তি। প্রথমে দুগ্ধ খামার, ধান ক্ষেত, ফলের বাগান, সবজি ক্ষেত, অর্থাৎ এই ধরনের কৃষিকাজে কোন কোন প্রযুক্তি ব্যবহৃত হয় তা তোমাদের একটি তালিকা তৈরি করতে হবে। ২, ছকটিতে কৃষিক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির একটি তালিকা তৈরি করি। বন্ধুরা এবার তোমাদের কাজ কি? ছকটিতে কৃষিক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির তালিকা তৈরি করবে। প্রথমে আসি দুগ্ধ খামার। দুগ্ধ খামারে কোন কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে? দুগ্ধ খামারে ব্যবহার করা হয়ে থাকে দুগ্ধ দহন যন্ত্র। এবং অতঃপর রয়েছে ধান ক্ষেত। ধান ক্ষেতে ব্যবহৃত হয় ট্রাক্টর, নিড়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র, সেচ পাম্প, ফসল কাটার যন্ত্র। অতঃপর ফলের বাগান। ফলের বাগানে ব্যবহৃত প্রযুক্তিগুলো হলো বিভিন্ন ধরনের কলম করা, সেচ যন্ত্র, ফসল সংগ্রহের যন্ত্র। এবং সর্বশেষ সবজি ক্ষেতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে উন্নত জাতের বীজ, নিড়ানি যন্ত্র, সেচ যন্ত্র ইত্যাদি। ৩, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এবার তোমাদের কাজ হচ্ছে নিজেদের সহপাঠীদের সাথে এই বিষয়টি সম্পূর্ণ আলোচনা করবে এবং খুব সহজেই কাজটি সম্পন্ন করবে। এবং আলোচনার ভিত্তিতে তোমরা জানতে পারবে কৃষিকাজে প্রযুক্তির ব্যবহারগুলো, এবং তোমরা আরও বিস্তারিত বুঝতে পারবে প্রযুক্তির ব্যবহার কৃষিকাজকে কিভাবে সহজ করেছে। কিছু ছবি লক্ষ্য করি। ট্রাক্টর, ফসল কাটার যন্ত্র, নিড়ানি যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র, দুধ দহন যন্ত্র এবং সেচ পাম্প। এগুলো হচ্ছে কৃষিতে প্রযুক্তি, অর্থাৎ কৃষিক্ষেত্রে এই সকল প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নিই। কৃষিক্ষেত্রে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিচে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বর্ণনা করা হলো। বন্ধুরা আমরা জানি কৃষিক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং আমরা বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকি। বলা হয়েছে নিচে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বর্ণনা করা হলো। চলো দেখে নিই। বন্ধুরা তোমরা এখানে কিছু ছবি লক্ষ্য করতে পারছো। এগুলো হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির ছবি। এবার আমরা জানব কৃষি যন্ত্রপাতি সম্পর্কে। কৃষি যন্ত্রপাতি, কৃষিকাজে বিভিন্ন ধরনের উন্নত যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, যেমন ট্রাক্টর, নিড়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র, সেচ পাম্প, ফসল কাটার যন্ত্র এবং দুধ দহন যন্ত্র ইত্যাদি। এ সকল যন্ত্রপাতি ব্যবহার করে স্বল্প সময়ে স্বল্প সংখ্যক মানুষ অধিক ফসল উৎপাদন এবং প্রক্রিয়াকরণ করতে পারে। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, আমরা কৃষি কাজে বিভিন্ন ধরনের উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। এর মধ্যে রয়েছে ট্রাক্টর, নিড়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র, সেচ পাম্প, ফসল কাটার যন্ত্র এবং দুধ দহন যন্ত্র। এই সকল যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কি হয়, খুব কম সময় স্বল্প সংখ্যক মানুষ দ্বারা কি করা হয়, অধিক ফসল উৎপাদন এবং প্রক্রিয়াজাত করা সম্ভব। তাহলে কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার কৃষি কাজকে অনেক সহজ করে দিয়েছে এবং আরামদায়ক করে দিয়েছে। এবার আমরা জানব ফসল উৎপাদন। রোগ ও কীট পতঙ্গ প্রতিরোধী এবং দ্রুত বর্ধনশীল ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয়। উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল ধান, গম এবং আলু উদ্ভাবন করা হয়েছে। এসব নতুন জাতের শস্য কৃষককে অল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, রোগ এবং কীট পতঙ্গ প্রতিরোধ এবং দ্রুত বর্ধনশীল ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং এটি ব্যবহারের ফলে কি হচ্ছে, উচ্চ ফলনশীল ধান, গম এবং আলুর উদ্ভাবন হয়েছে এবং নতুন জাতের শস্য কৃষককে অল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। অর্থাৎ ফসল উৎপাদনে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা দেখতে পাচ্ছি ধান, ভুট্টা এবং বিভিন্ন ধরনের ফসল ছবি দেখা যাচ্ছে। এগুলো কি, ফসল উৎপাদন। বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে হচ্ছে কৃষির বিভিন্ন ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফসল উৎপাদনে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল ধান, গম এবং আলুর তৈরিতে এই কৃষি প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা জানব অন্যান্য কৃষি প্রযুক্তি। ইলেকট্রনিক করাত দিয়ে গাছ কাটা এবং ফুল দিয়ে পরিবেশের সৌন্দর্য বর্ধন। বন্ধুরা তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি হচ্ছে ইলেকট্রনিক করাত দিয়ে গাছ কাটা, এটিও একটি প্রযুক্তি। এই প্রযুক্তিটি ব্যবহার করে খুব সহজ এবং কম সময় বড় বড় গাছ কেটে ফেলা সম্ভব এবং ফুল দিয়ে পরিবেশের সৌন্দর্য বর্ধন। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই। বনজ সম্পদ সংগ্রহ এবং নতুন উদ্ভিদের জাত সৃষ্টিতেও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যান্ত্রিক করাতের সাহায্যে সহজেই গাছ কেটে কাঠ সংগ্রহ করা যায়। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতেও প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা হচ্ছে। ঘর সাজাতে বা পরিবেশের সৌন্দর্য বর্ধন করতে আমরা এসব ফুলের ব্যবহার করি। বন্ধুরা লক্ষ্য করো অন্যান্য কৃষি প্রযুক্তি কি, বনজ সম্পদ সংগ্রহ এবং নতুন উদ্ভিদের জাত সৃষ্টিতে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রথম ছবিটিতে আমরা লক্ষ্য করেছিলাম ইলেকট্রনিক করাত দিয়ে গাছ কাটার একটি ছবি, যেখানে কি ইলেকট্রনিক করাতের মাধ্যমে খুব কম সময় সহজেই গাছ কেটে ফেলা সম্ভব। এবং দ্বিতীয় ছবিটি লক্ষ্য করেছিলাম ফুল দিয়ে পরিবেশের সৌন্দর্য বর্ধন। এখানে হচ্ছে কি উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে একই গাছে বিভিন্ন ধরনের ফুল উৎপন্ন করা হচ্ছে, তার একটি ছবি দেখা যাচ্ছে। এবং এটি ব্যবহার করা হয়ে থাকে কি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতে হচ্ছে আমরা কি প্রযুক্তি ব্যবহার করে থাকি। এবং আমাদের ঘর সাজাতে বা পরিবেশের সৌন্দর্য বর্ধমান করতে আমরা এসব ফুল ব্যবহার করে থাকি। অর্থাৎ অন্যান্য কৃষি প্রযুক্তির মধ্যে আমরা দুটি প্রযুক্তি দেখলাম। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম কৃষিতে প্রযুক্তি। আমরা কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকি, সে সম্পর্কে আজকের এই পাঠে আমরা শিখেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।